আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আগের ক্লাসে নবম শ্রেণীতে আমরা পড়ছিলাম, মানে আগের দুইটা লাইভ ক্লাসে আমরা যে দুইটা পড়ছিলাম সে দুইটা হচ্ছে 3 নম্বর অধ্যায়ের আমরা থিওরিটিক্যাল পয়েন্ট গুলো যেগুলো সেগুলো আমরা পড়ছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই গাণিতিক থিওরি গুলোর উপর ভিত্তি করে আমরা বেশ কয়েকটা সমীকরণ পাইছিলাম, তোমরা সেগুলো জানো। তারপরে আমি তোমাদের একটু পর পর আমি সেগুলো তোমাদেরকে বারবার মনে করাই দিব। তবে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আজকে এই অধ্যায়ে আমরা ধারাবাহিক ভাবে কিছু গাণিতিক সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমাদের এগুলো এই অধ্যায়টাকে আরো ভালো করে বুঝতে অনেক সহায়তা করবে। এবং পরীক্ষায় তোমরা জানো যে আমরা সৃজনশীল পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে আমাদের গ এবং খ নাম্বারে অঙ্ক আছে, গাণিতিক সমস্যাগুলি যেগুলো আছে সেই সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রেও তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি আশা ব্যক্ত করতেছি। তো শুরুতেই আমি দেখো আমরা প্রথমে একটা অঙ্ক লিখছি, এখানে অঙ্কটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমি এখানে লিখছি, তোমরা দেখতে পাচ্ছ যে 15 কেজি ভরের কোন বস্তুর উপর 105 নিউটন বল প্রযুক্ত হলে সে বস্তুটার ত্বরণ কত হবে। তো আমরা এই অধ্যায়ে যেই সমস্যাগুলো যে সমীকরণগুলো সমাধান করেছি সেই সমীকরণগুলোর মধ্যে 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল এরকম, আমরা প্রমাণ করেছিলাম হচ্ছে এফ সমান সমান হচ্ছে এম এ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা এই সমীকরণটা পেয়েছিলাম। তোমাদের এর আগে আমাদের যে অঙ্কগুলো যে অধ্যায়গুলো হয়ে গেছে, বিশেষ করে সপ্তম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যখন হয়ে গেছিল তখন আমি গাণিতিক সমস্যাগুলি সম্পর্কে কিছু মানে টিপস তোমাদের বলছিলাম। সেটা হচ্ছে যে একটা গাণিতিক সমস্যায় যখন আমরা আসবো, যখন আমরা প্রশ্ন পাবো বা প্রশ্ন যখন করবো, আমাদের সামনে যখন কোনো প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো পড়ে অনেক সময় অনেক ম্যাক্সিমাম অনেক বললে হলো ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা হয় যে অঙ্কগুলো পড়ে সেখান থেকে মান বের করব বা কি মানগুলো একটা প্রশ্নের পত্রে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে এবং সেই প্রশ্নর যে মানগুলো আমরা বের করব বা আইডেন্টিফাই করবো সেই আইডেন্টিফাইয়ের উপর ভিত্তি করে আমরা কোন সমীকরণটা কাজে লাগাবো সেই সমীকরণটা কিন্তু অনেকে বাসাতে পারে না। তো এই অধ্যায়ে আমরা আজকে যে টপিক আমরা এখানে আমি এই অধ্যায়ের অঙ্কগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে আমি তোমাদের অঙ্কগুলো করাবো। তো আজকের যে ক্যাটাগরি সেটা হচ্ছে প্রথম ক্যাটাগরি, অনেক সহজ হবে, অনেক সহজ এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের লাগবে এবং তোমাদের সকলের অনেক উপকার আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করতেছি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা খুঁজে বের করতে চেষ্টা করবো যে একটা প্রশ্নের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। তোমরা এই সমীকরণটা দেখে দেখতে পাচ্ছ, এই সমীকরণটা নিয়ে আমি আবারও তোমাদের সাথে একটু কথা বলি। এই সমীকরণটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছিলাম এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বস্তুর বল সমান সমান লেখা যায়, তোমরা জানো এফ হচ্ছে বল, বল সমান সমান লেখা যায় ভর গুণ হচ্ছে ত্বরণ। এখানে এফটা হচ্ছে আমাদের বল, এফটা হচ্ছে আমাদের কি আমি আরেকবার একটু বলি, এফটা হচ্ছে আমাদের এখানে বল যার একক, আমাদের এগুলো একক জানতে হবে। এর বলের একক হচ্ছে নিউটন, আমাদের ভরের এককটা জানা আছে হচ্ছে কেজি, এর এককটা জানা আছে কেজি এবং ত্বরণের এককটা আমাদের জানা আছে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন একটা প্রশ্ন থেকে মান বের করার দুইটা পদ্ধতি, সহজ পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলোর মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে যে যেই প্রতীকের মান দেওয়া থাকবে বা যে প্রতীকটার মান দেওয়া থাকবে সেই প্রতীকটার একটা নাম প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। যেমন এখানে দেখো 15 কেজি ভরের, এই যে 15 কেজি ভরের এই যে ভর কথাটা বলা আছে তার মানে এই 15 যেটা আছে এটা হচ্ছে ভরের মান। 15 কেজি ভরের কোনো বস্তুর উপর 105 নিউটন বল প্রযুক্ত হলে, এই যে এখানে 105 নিউটন কথাটা বলা আছে তার পরে বলা আছে বল, তার মানে এটা হচ্ছে আমাদের বলের মান। আমরা সহজেই ধরে নিব বল মানে কি এফ, এফ এর মানটা হচ্ছে আমাদের বল দেওয়া আছে এখানে 105 নিউটন, আর আমার এখানে ঘরের মানটা বল দেওয়া আছে, ঘরের মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের 15 কেজি। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে একটা প্রশ্ন থেকে আমরা আরেকটা ভাবে মানগুলো খুঁজে বের করতে পারি, সেটা হচ্ছে একক যদি আমাদের জানা থাকে। সমীকরণগুলো যেগুলো আমরা প্রমাণ করেছি সেই সমীকরণগুলোতে যেই প্রতীকগুলো আছে সেই প্রতীকগুলোর কোনটার একক কি সেটা যদি তোমাদের স্পষ্ট জানা থাকে বা তোমরা যদি খুঁজে বের করতে পারো, তোমাদের যদি জানা থাকে তাহলে একটা প্রশ্ন থেকে মানগুলো খুঁজে বের করা তোমাদের জন্য অনেক সহজ হবে। যেমন এখানে দেখো 15, এখানে দেওয়া আছে
কেজি ভরে, এখানে দেখো একটা সংখ্যার পরে কেজি দেওয়া আছে, তোমাদের জানতে হবে এই কেজিটা কার একক। তোমরা জানো কেজিটা হচ্ছে ভরের একক, তার মানে এটা হচ্ছে আমাদের ভরের মান। এখানে আরেকটা মান দেওয়া আছে 105 নিউটন। তোমরা জানো, তোমাদের যদি জানা থাকে তাহলে বুঝে বের করতে অনায়াসে বের করতে পারবে। যদিও অনেকের জন্য ক্লাসটা অনেক সহজ হচ্ছে বলে আমি মনে করতেছি, আবার অনেকে হয়তো বা একটা দ্বিধার মধ্যে আসো যে আসলে কেমনে কি হবে। যারা আসলে খুব বেশি পরিশ্রম করতে পারে তাদের জন্য আসলে ক্লাসগুলো সোজা হবে, এবং এই অঙ্কগুলো তোমরা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই অঙ্কগুলো যতটুকু আমি আজকে পড়াতে পারবো সেই অঙ্কগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। যদিও বারবার প্র্যাকটিস করার কথা বলা হচ্ছে, আমরা জানি না আদৌ তোমরা কি করতেছো বাসায়, আশা করি প্র্যাকটিস করতেছো। এখানে 105 নিউটন বল, এখানে এই যে নিউটন কথাটা বলা আছে এটা হচ্ছে আমাদের বলের একক, আর এটা হলো আমাদের বলের একক, মানে বলের একক হচ্ছে নিউটন, তার মানে 105 আমাদের হচ্ছে এফ এর মান। আশা করি কথাগুলো আমার তোমরা বুঝতে পারছিস। যদি তাই হয় তাহলে আমরা এখন এই অঙ্কটা আমরা সলিউশন করার চেষ্টা করব। দেখো এখানে আমার যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর মধ্যে আমরা এখন খুঁজে বের করব। দেখো এখানে দেওয়া আছে আমার কি কি মান দেওয়া আছে, এখানে ভরের মানটা দেওয়া আছে। তোমরা জানো যে আমি মানে অ্যাকচুয়াল নিয়মে যদি অঙ্ক করতে হয় সেভাবে তাহলে করতে হয় তাহলে তোমাকে এইভাবে করতে হবে। দেওয়া আছে ভরের মানটা, ভরকে কি দ্বারা প্রকাশ করি আমরা এম দ্বারা, এম সমান সমান কত দেওয়া আছে আমার এখানে, এম সমান সমান দেওয়া আছে 15 কেজি। তারপর আমার এখানে কি মান দেওয়া আছে, এখানে বলা আছে যে 15 কেজি ভরের কোন বস্তুর উপর, 15 কেজি ভরের একটা বস্তু তার উপর কত বল প্রয়োগ করতে বলতেছে, 105 নিউটন বল প্রয়োগ করতে বলতেছে। তাহলে আমার বলের মানটা এখানে দেওয়া আছে, বল এফ সমান সমান দেওয়া আছে হলো কত নিউটন, এখানে বলতেছে 105 নিউটন বল দেওয়া আছে। হলে প্রযুক্ত হলে মানে 115 কেজি ভরের বস্তুর উপর 105 নিউটন বল প্রযুক্ত হলে বস্তুতে বলা হচ্ছে যে বস্তুটা ত্বরণ কত হবে। হ্যাঁ, বস্তুটা যখন চলতে শুরু করবে তখন তার গতিশীল অবস্থা কত হবে, অর্থাৎ ত্বরণ বলতে তো আমরা বলতেছি ত্বরণটা আসলে কখন হয়, বস্তুটা গতিশীল হলে, বস্তুটা কতটুকু গতিশীল হলে, তাহলে ত্বরণ এ সমান সমান আমাদের বলা হচ্ছে হোয়াট। এখন সেকেন্ড অপশন আমি আগেই তোমাদের বলছি, অঙ্কটা এক্স সমান সমান এম এ, এই সমীকরণটা দিয়ে প্রমাণ বা এই সমীকরণটা আমরা কিন্তু করে থাকবো। কিন্তু এখানে দেখো তোমরা চাইলেই বের করতে পারবে, যখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে ত্বরণের মান কত, তখন তোমাকে বুঝতে হবে যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করতেছি সেই অধ্যায়টা নাম হলো বল, এবং এই অধ্যায়ে ত্বরণের সাথে সম্পর্ক সমীকরণ সম্পর্ক আছে এমন কোন সমীকরণটা আছে। এইভাবে ভাবতে 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 তুমি এক সময় দেখবে যে এফ সমান সমান এম এ এই সমীকরণটা ছাড়া অন্য কোনো সমীকরণ কিন্তু ত্বরণের কিন্তু আমাদের ক্যাটাগরি কিন্তু নাই। যদি তাই হয় তাহলে আমরা বসাবো, আপনার এখানে কোনো সমীকরণ বসাবো, আমরা এখন সূত্র বসাবো। তো আমরা জানি এইভাবে আমরা লিখবো, আমরা জানি সূত্র হচ্ছে আমাদের জানা আছে হচ্ছে এফ সমান সমান আমাদের জানা আছে এম এ। তাহলে তোমাকে তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে এ এর মান, তাহলে এ সমান সমান তুমি এখন পাইবা এফ ডিভাইড হচ্ছে কত এম। এখন যদি মানগুলো বসাই দাও তাহলে তুমি এখন মানগুলো বসাইলে পাইবা এখানে এফ এর মানটা তোমার নাকি জানা আছে 105 নিউটন, বা তোমার এখানে ভরের মানটা জানা আছে হচ্ছে কত 15 কেজি। তাহলে ক্যালকুলেশন করলে তুমি এখানে পাইবা ত্বরণের মানটা তুমি পাইবা হলো 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এর মানটা বের করতে গেলে অবশ্যই আমার বলকে আমার ভর ভাগ করতে হবে, এই মানগুলোকে যখন আমি ভরের মান দিয়ে ভাগ করে দিব বলের মানকে তখন আমরা ত্বরণের মানটা পেয়ে যাব। আশা করি এই অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছ। অঙ্কটা কিন্তু মোটেও খুব কঠিন নয়, এবার অঙ্কগুলো আস্তে আস্তে আমি বলতেছি আস্তে আস্তে কঠিনের দিকে আমরা যাবো, যদিও কঠিন নয় তোমাদের অনেক বুঝতে সুবিধা হবে। যদি আমার কথাগুলো বুঝতে পারো আমি আশা করি বুঝবে, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে এই অধ্যায়গুলো অঙ্কগুলো করতে। এবং এই অধ্যায়টা এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যে অধ্যায় থেকে প্রশ্ন মানে প্রশ্ন আসেই আর কি, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেন্টার পরীক্ষাতেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসেই। তো যাই হোক এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, আমি দ্বিতীয় অঙ্কে চলে যাবো। আশা করি তোমরা আমার সামনে বসে আসো, আমার লাইভ ক্লাসটা দেখতেছ, তার মানে আমি ধরেই নিচ্ছি যে তোমরা অবশ্যই খাতা কলম নিয়েই কিন্তু আমার সামনে তোমরা লাইভ ক্লাস করতেছ। যদিও মানে এখনো যারা খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে তোমরা বসে নেই, পরবর্তী অঙ্ক থেকে তোমরা অবশ্যই ঝট করে খাতা কলম সংগ্রহ করে নিজের কাছে রাখো এবং অঙ্কগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নিবে। এবং তোমরা আমাদের এই স্কুলের ফেসবুক ওয়েবসাইট পেজ থেকেও তোমরা যখন ইচ্ছা এগুলো তোমরা খুঁজে বের করে দেখতে পারো। তবে আমার মনে হয় যখন আমি শেখাচ্ছি এই জিনিসগুলো তখনই তোমাদের এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করা খুবই ফলপ্রসূ হবে, এবং কোনো সমস্যা যদি থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং আমি সেগুলো দেখে অবশ্যই পরবর্তী ক্লাসে সেগুলো তোমাদের উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা আমি করব।
তো আমি সমস্ত কিছু মিশাই দিচ্ছি, যদিও আমার বোর্ডটা খুব ছোট, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি 2 নম্বর অঙ্কটা আমি এখন এখানে লিখবো, তোমরা একটু আমার সাথে সাথে উঠানোর চেষ্টা করবে, যদিও এখান থেকে দেখালে তোমরা পাবে না। আমি 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা যেটা আমি করবো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই নিয়মের অঙ্কগুলো পরীক্ষায় আসে। তো 2 নম্বর অঙ্কটা আমার এখানে বলা আছে যে 50 কেজি, 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, 50 কেজি ভরের একটি স্থির বস্তুর, 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল প্রযুক্ত হলে, 100 নিউটন, 100 নিউটন বল 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে করে এই সময় শেষে, এই সময় শেষে বস্তুটির বেগ কত হবে, এই সময় শেষে বস্তুটির বেগ কত হবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং আমার লেখাগুলো তোমাদের স্পষ্ট মানে লাগতেছে বলে মন আমি ধরে নিচ্ছি, যেহেতু আমি ক্যামেরার সামনে আসি, ক্যামেরা পিছনে আসি, সরি, ওই পাশ থেকে দেখার কোনো সুবিধা নাই, সুযোগ নাই। এখন দেখো আমি এখানে লিখছি যে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, কথাগুলো অঙ্কের মধ্যেই তোমার কিন্তু রাস্তা কিন্তু দেখানো হচ্ছে। তো আমার এক স্যার বলতেন যে একটা অঙ্ক যখন পাটিগণিতের অঙ্ক যখন তোমরা করতে যাও, পাটিগণিতের অঙ্ক আসলেই অনেকের কাছে সহজ, অনেকের কাছে অনেক মানে কঠিন মনে হয়, পাটিগণিতের অঙ্কের মতো এগুলো, যে একটা অঙ্ক তোমাকে বলতেছে এবং তোমাকে উত্তরের সাথে সাথে ধরে মানে বলে দিচ্ছে যে কোন দিকে তোমাকে যেতে হবে যদি তোমার সূত্রগুলো জানা থাকে। দেখো 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 100 নিউটন বল, বলা হচ্ছে 100 নিউটন বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, মানে বস্তুটার উপর 2 সেকেন্ড ধরে কাজ করে। এখন এই সময় শেষে বস্তুটির বেগ কত হবে, এখন এখানে যে বেগ কথাটা বলা হচ্ছে, প্রশ্ন শেষে তোমাকে বলা হচ্ছে এই সময় শেষে বস্তুটির বেগ কত হবে। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেছে এখন এটা কোন বেগ, এখন এই অঙ্কটার মধ্যেই তোমার কিন্তু একটা ক্লু দেওয়া আছে যে কোন বেগটা চাচ্ছে। দেখো এখানে একটা কথা বলা আছে, স্থির বস্তুর উপর কথাটা বলা আছে। আমরা গতির অধ্যায়ে শিখছিলাম যদি কোনো বস্তু স্থির অবস্থানে থাকে বা স্থির থাকে সেটার আদি বেগটা হয় হলো 0, তার মানে এখানে যে বেগটার কথা বলা হচ্ছে সেই বেগটা আমাদের অবশ্যই শেষ বেগের মানটাই কিন্তু আমার এখান থেকে চাওয়া হচ্ছে। আচ্ছা তোমরা বুঝতে পারতেছ, এখন আগের নিয়মে আমরা অঙ্ক পড়ে পড়ে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা সূত্র আমাকে বসাতে হবে। অঙ্কটা একটু দেখো, দেখো এখানে বলা আছে 50 কেজি ভরে, তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে সেটা আমাদের দেওয়া আছে হলো কার মান, ভরের মান। এখন আমি কিন্তু শর্ট টেকনিক করতেছি, ভুল নিয়ম আমি করতেছি না। ভর সমান ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম এর মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে 50 কেজি। এখন 50 কেজি ভরে একটি স্থির বস্তু, এই যে স্থির কথাটা বলা আছে তার মানে এটা আমাদের কার মানটা 0 হবে, আদি বেগের মান ইউ সমান সমান আমাদের দ্বারা জানা দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড। বস্তুর উপর বলা হচ্ছে কত নিউটন বল দেওয়া আছে, 100 নিউটন বল প্রযুক্ত হলে, তাহলে বল এফ এর মানটা আমাদের দেওয়া আছে 9 নিউটন, 100 নিউটন বল কিন্তু আমাদের এখানে জানা আছে। কতক্ষণ ধরে বলা হচ্ছে, সময়ের মানটা আমাদের এখানে দেওয়া আছে, সময়টা বলা হচ্ছে 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, 2 সেকেন্ড ধরে ক্রিয়া করে, ওকে ঠিক আছে। এখন বলা হচ্ছে এই সময় শেষে বস্তুটি বেগ কত হবে, তাহলে এখানে ভি সমান সমান তোমাকে বলা হচ্ছে সে ভি সমান সমান ওয়াট। হয়তো তোমরা ভাবতেছো যে স্যার আপনি প্রথমে বললেন যে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করবো এফ সমান সমান এম এ এই সমীকরণটা দিয়ে, তাহলে এই অঙ্কটার মধ্যে তো আমাদের অনেক তথ্য আছে, আমরা কেমনে এই অঙ্কটা আমরা শেষ বেগের মান বের করবো। আমি যখন থিওরি এই অধ্যায় পড়াচ্ছিলাম তখন তোমাদের বলা হয়েছিল যে এই অধ্যায়ের সাথে আমাদের সামঞ্জস্য রেখে কিছু সূত্র দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের ব্যবহার করা লাগবে। দ্বিতীয় অধ্যায়ের যে গতির যে 4টা সমীকরণ আছে সেই সমীকরণগুলোর যে কোনো একটা আমাদের এখানে কিন্তু ব্যবহার করা লাগতে পারে। তো আমরা গতির অধ্যায়ের শেষ বেগ নির্ণয়ের জন্য আমাদের 2টা সমীকরণ ছিল, 2টা সমীকরণের মধ্যে তোমরা একটু একটু বোঝার চেষ্টা করো, শেষ বেগের নির্ণয়ের জন্য সূত্র ছিল আমাদের 2টা, একটা ছিল ভি সমান সমান ইউ প্লাস এটি, আর একটা সূত্র ছিল শেষ বেগ নির্ণয়ের জন্য সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার যোগ হচ্ছে 2 এ এস। এই 2টা সমীকরণ
সমীকরণ ছিল, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখন যদি তুমি চিন্তা ভাবনা করো তাহলে দেখতে পাচ্ছ যে এই সমীকরণটাতে মানে এই অঙ্কটাতে আমার এস বলতে আমরা বুঝি হচ্ছে দূরত্বকে, দূরত্বর কোনো ভ্যালু কিন্তু আমার এই অঙ্কটার মধ্যে দেওয়া নাই। কাজেই যেই যেটার প্রবাবিলিটি একটু বেশি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে ভির মানটা এই সমীকরণটাতে বের করতে বলা আছে, ইউ এর মানটাও তো আমার এখানে জানা আছে, এর মানটা নাই কিন্তু আমরা বের করতে কিন্তু পারবো, টির মানটা আমার এখানে দেওয়া আছে। তাই আমরা শেষ বেগ নির্ণয়ের জন্য আমরা এই সমীকরণটা না এই এই সমীকরণটা কিন্তু আমরা ব্যবহার করব। এটা ব্যবহার করার আগে আমাকে বুঝতে হবে আমার ত্বরণের মানটা কিন্তু জানা নাই, তাহলে ত্বরণের মানটা আমাকে সর্বপ্রথম বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব উই নো দ্যাট, আমরা জানি, আমরা কি জানি, আমাদের জানা আছে এফ সমান সমান হচ্ছে কি জানা আছে এম এ, যেখান থেকে আমাদের এ মানটা বের করতে হবে, এ সমান সমান আমরা এখানে তোমার এখন তুমি বের করতে পারতেছ বা এর ভ্যালুটা পাচ্ছ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি শেষ বের মানটা বের করবে, ইউ নো দ্যাট বা উই নো দ্যাট B = 2 × 4 m/s। তাহলে এই বস্তুটা যে বস্তুটার ভর 50 kg, যে বস্তুটার উপর 100 N বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করানো হচ্ছিল সেই বস্তুটা 2 সেকেন্ড শেষে শেষ বেগের মানটা হবে আমাদের 4 m/s। আশা করি বুঝতে পেরেছো এটা। তো এই অঙ্কটা আরেকটা নিয়মে করা যায়, আরেকটা বিকল্প নিয়মে করা যায়, আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো বা বুঝছো। যদি এটা বুঝে থাকো আমি এটা বিকল্প নিয়মটা মানে করাই করে দিচ্ছি তোমাদের, বিকল্প নয়, এই আসলে এই সূত্রগুলো আমরা আলাদা আলাদা ভাবে না লিখে আমি একটা একভাবে এই সূত্রটাকে আমি বসাইতে পারতাম। দেখো তোমরা একটু সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা যেটা সোজা মনে হবে সেভাবে তোমরা করতে পারো। দেখো তোমরা জানো এফ সমান সমান হচ্ছে কি জানা আছে আমাদের এম এ, এখন এফ সমান সমান তোমরা নাকি জানো এ এর পরিবর্তে লেখা যায় V - U / T, এইটা অবশ্যই তোমাদের মনে আছে, আমি আমার যতটুকু মনে হচ্ছে অনেকেরই মনে আছে যে ত্বরণ সমান সমান লেখা যায় হচ্ছে কি V - U / T, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদিকে ভাগ হচ্ছে সময়। এখন যদি এগুলোর ভ্যালু বসাই দাও তাহলে তুমি কার মান পাবে, দেখো V মানটা বের করবে, এর মানটা জানা আছে কত 100, এম এর মানটা জানা আছে কত 50, V এর মানটা তুমি জানো না বের করতে হবে, মাইনাস U এর মানটা জানো 0/T, মানটা তোমার জানা আছে কত 2। এখন যদি তুমি এখানে কাজ করো এখানে হবে এলো কত আছে আমাদের এখানে 100, এই 2 দিয়ে যদি কাটি তাহলে আমাদের কত হবে 25, আর ভি থেকে 0 বাদ দেওয়া মানে আমাদের ভি থাকবে তাই না কি, তাহলে ভি মানটা আমরা বের করবো, তাহলে ভি সমান সমান তোমার তাহলে হচ্ছে কত 100/25, কত 25, অতএব ভি সমান সমান তুমি এখানে পেয়ে যাচ্ছ 4 m/s। একই জিনিসই আমরা শুধুমাত্র 2 নিয়মে করলাম, আমি এই অধ্যায়ের অঙ্কগুলো শুধুমাত্র শেষ করে দিচ্ছি তোমাদেরকে, এরপরে আমি একদিন তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়েই কাজ করবো, শুধুমাত্র আমি তোমাদের কাজ দিব সেই দিন, এই অধ্যায়ের যে নিয়মগুলো আমরা শিখবো সেই নিয়মের উপরে ভিত্তি করে আমি তোমাদের একদিন কাজ দিব, আগে তোমাদের সবকিছু শেখাইনি, তারপরে আমি একদিন তোমাদের কাজ দিয়ে নিব ইনশাআল্লাহ। তো এই নিয়মে কিন্তু আমাদের এই অঙ্কটা কিন্তু করা যাবে, আশা করি বুঝতে পারছো, আমি সময় নষ্ট করবো না, পরবর্তী অঙ্কটাতে আমি একটু চলে যাওয়ার চেষ্টা করি। দেখো পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা খুবই সোজা, এটা আমাদের 1 নম্বর অঙ্ক যেটা আমরা করছিলাম ঠিক সেই নিয়মে আমরা এটা করব। দেখো এখানে বলা হচ্ছে 3 নম্বর যে একটি বালক পঞ্চাশ নিউটন বল
50 নিউটন বল দ্বারা 20 কেজি, 20 কেজি ভরের একটি বাক্সকে ধাক্কা দেয়। প্রশ্ন হচ্ছে বাক্সটির ত্বরণ কত? দেখো এই অঙ্কটা আমাদের এক নাম্বার যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার নিয়মেই হুবহু একই নিয়মেই কিন্তু আমাদের এই অঙ্কটাও হবে। দেখো এটা বলা আছে একটা বালক যে কিনা 50 নিউটন বল প্রয়োগ করতেছে, কত কেজি ভরের বস্তুর উপর? 20 কেজি ভরের বস্তুর উপর একটা বাক্সকে ধাক্কা দিচ্ছে 50 নিউটন বল দিয়ে। একটা ছেলে কত নিউটন বলে? 50 নিউটনের বস্তুটা ভর কত ছিল বাক্সটা? 20 কেজি। বলা হচ্ছে তাহলে এই বাক্সটার ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? তাহলে আমাদের এখানে জানা আছে এম সমান সমান তোমার এখানে দেওয়া আছে কত? 50 নিউটন। বস্তুর এম সমান সমান তোমার এখানে জানা আছে কত কেজি? 20 কেজি জানা আছে। এখন বলা হচ্ছে এ সমান সমান হচ্ছে কত? ওয়াট। ঠিক আছে, এখন তোমাকে বলা হচ্ছে যে ত্বরণের মান বের করতে হবে। তাহলে ত্বরণ বের করার জন্য দেখো এই তিনটা মান দিয়ে একটু ভাবো, এই তিনটা মান দিয়ে যে ভ্যালুটা চাচ্ছে সহজে বের করা যাচ্ছে। এই তিনটা মানের ও ভিত্তি করে এই তিনটা মানে কিন্তু তোমার প্রশ্নে দেওয়া আছে, এর বাইরে কিন্তু কোনো কিছু দেওয়া নাই মান। তার মানে এটা দিয়ে যে সূত্রটা আমরা পাবো সেটা হচ্ছে সমান সমান এম কে। যদিও এটা সোজা, এর পরবর্তীতে যে অঙ্কগুলো আমরা করবো ঠিক একই নিয়মেই কিন্তু করবো, যে মানগুলো প্রশ্নে দেওয়া থাকবে সে মানগুলোর উপর ভিত্তি করে আমরা সূত্র কিন্তু ফালানোর চেষ্টা করবো। তাহলে এই সমান সমান তোমার হবে কত? এম ডিভাইডেড এম। তাহলে এফ এর মানটা তোমার আছে 50 ভাগ হলো 20, অতএব এর সমান সমান হবে কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মানটা আমাদের হবে কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। তুমি সোজা বুঝে থাকো, তাহলে পরবর্তী অঙ্কটা আমি একটু চলে যাই। আর পরবর্তী অঙ্কটা আমার এখানে পরবর্তী অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে একটা অঙ্ক এমনিতেই পড়াই, 4 নম্বর অঙ্ক। যেটা 4 নম্বর অঙ্ক, মনে করো যে কোনো বস্তুর ভর বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে গতিশীল অবস্থা আছে, তাহলে বস্তুটির ভর বা আছে বস্তুটির ভর 100 কেজি হলে বস্তুটির ভর বেগ কত? দেখতে পাচ্ছ বস্তুটির ভর বেগ কত? দেখো এই অঙ্কটাও খুব ছোট্ট একটা অঙ্ক, এবং এই অঙ্কটাও আমরা যে সূত্রটা দিয়ে করবো সেই সূত্রটা একটা খুব ছোট্ট সূত্র। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভর বেগ কথাটা বলা হয়েছে, তোমাদের সূত্রটা জানা ছিল তো ভর বেগ পি সমান সমান হচ্ছে কি? এম ভি। অর্থাৎ ভর বেগ পি দ্বারা কষ করা হচ্ছিল, ভরের একটু কি জানা আছে, সরি ভর মানে হচ্ছে এম, ভি হচ্ছে বেগ। তাহলে ভর আর বেগের গুণফল, তাই না? এই দুইটার গুণফল আমাদের এই সমীকরণটা ছিল। তো আমরা এই সমীকরণটা ব্যবহার করে এই ভরবেগের মান কিন্তু আমরা বের করবো। তোমরা প্রশ্ন দেখেই বুঝতে পারতেছ যে কোন সূত্রটা আসছে। সূত্রটা আমি তোমাদের জাস্ট রিওয়াইন্ড করার জন্য আমি এখানে বলে রেখেছি, অন্য কোনো কারণে নয়। এককটা এটা তাহলে কি হবে, তোমাদের কি মনে আছে? আমি আশা করি মনে আছে, কারণ ভরের এককটা আর বেগের এককটা গুণ করে দিলেই কিন্তু তোমরা আমাদের ভরবেগের এককটা পেয়ে যাচ্ছ। এটা আমি আর এটা নিয়ে কথা বললাম না। তো আমার এখানে যে মানগুলো দেওয়া আছে সেটার মধ্যে প্রথমে যেটা দেওয়া আছে বেগের মানটা বলা আছে কত? 4 মিটার পার সেকেন্ড। তারপরে তোমাদের দেওয়া আছে ভরের মানটা, ভরের মানটা আমাদের এখানে কত দেওয়া আছে? ভর মানটা দেওয়া আছে হলো 100 কেজি। তোমাকে বলা হচ্ছে ভর বিক্রি সমান সমান হচ্ছে ওয়াট। এখন তোমার যে কাজটা করতে হবে সেটা হলো ভর বিক্রি সমান সমান হচ্ছে কি জানা আছে আমাদের? এম ভি। এখন তোমার ভর মানটা জানা আছে 100 গুণ হচ্ছে বেগের মানটা 4, তাহলে কত হবে তুমি জানো? 400 এককটা তোমার হবে কি? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই 50 কেজি ভরের বস্তু 100 কেজি সরি 100 কেজি ভরের বস্তুটা যদি 4 মিটার পার সেকেন্ডে গতিশীল হয় তাহলে তার ভর বেগের মান হবে 400 কেজি মিটার পার সেকেন্ড। আশা করি এটা বুঝতে পারছো। এর পরবর্তীতে এখন যে অঙ্কটা করবো এটা একটু তোমাদের বুঝতে হবে। আমি এটাও মিশাই দিলাম, খুবই সোজা। এগুলো সোজা হলেও এই জিনিসগুলোই তোমাদের কিন্তু পরবর্তীতে বড় বড় অঙ্ক যখন আমাদের আসবে
একটু কঠিন কঠিন অঙ্ক যখন আসবে তখন কিন্তু আমাদের এই জ্ঞানগুলোই তোমাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে, যার জন্য এগুলো কিন্তু ছোট অঙ্ক ছোট বা সহজ সূত্রতে হচ্ছে এই মনে করে কিন্তু এগুলো যদি তুমি চর্চা করা বাদ দাও তাহলে দেখা যাবে যে পরবর্তীতে যে বড় অঙ্কগুলো আমাদের সামনে আসবে সেগুলো কিন্তু তুমি করতে পারবে না। তো দেখো এখন এই 5 নম্বর অঙ্কটা দেখে একটু তাকায় দেখো, 5 নম্বর অঙ্কটা আমার এখানে 5 নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে 20 কেজি ভরের, 20 কেজি ভরের একটি বস্তুর উপর, 20 কেজি ভরের একটি ভরের একটি বস্তুর উপর 2000 নিউটন বল 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড সময় ধরে কাজ করে। তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত। দেখো এখানে তোমাকে বলা হচ্ছে একটা বস্তু যার কিনা ভর দেওয়া আছে 20 কেজি, সেই বস্তুটার বস্তুর উপর অর্থাৎ 20 কেজি ভরের বস্তুর উপর আমাকে 2000 নিউটন বল প্রযুক্ত করার কথা বলা হচ্ছে। 2000 নিউটন বল প্রযুক্ত করলাম কত সময় ধরে? 0.1 সেকেন্ড ধরে। 0.1 সেকেন্ড ধরে ওই বস্তুটার উপর আমি 2000 নিউটন বল প্রয়োগ করলাম, বলা হচ্ছে বস্তুটার ভরবেগের পরিবর্তন কত হবে। দেখো আমি এইটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের আমি যখন পড়াই অঙ্ক পড়াইছিলাম তখন নিউটনের গতির দ্বিতীয় সূত্র যখন আমি প্রমাণ করেছিলাম তখন ভরবেগের পরিবর্তনটা কিন্তু আমাদের বের হয়েছিল এবং ডেল্টা পি দ্বারা ভরবেগের পরিবর্তনকে প্রকাশ করা হয় এটা আমি তোমাদের বলেছিলাম। তাহলে ডেল্টা পি সমান সমান তোমাদের আমি দেখাই দিছিলাম যে লেখা যাবে কি এম ভি মাইনাস হচ্ছে কি এম ইউ, এই জিনিসটা কিন্তু আমি তোমাদের লেখাই দিছিলাম। এটা কিন্তু একটা সমীকরণ। এবং আরেকটা সমীকরণ আমি তোমাদের দেখাই দিছিলাম যে বলের ঘাত বলে একটা কথা আমি তোমাদের মানে গত ক্লাসের লেকচারে প্রথমেই বলেছিলাম, বলের ঘাত বলে একটা কথা, সেটা হচ্ছে আমরা যদি আরেকটা সমীকরণ বের করতে চাই তাহলে বলের ঘাত বলতে আমি কি বুঝাইছিলাম, বলের ঘাত বলতে কি বুঝাইছিলাম যে একটা বস্তুর উপর যেটুকু বল প্রয়োগ করা হয়েছিল সেইটুকু বলকে সেইটুকু বল আর ওই যেটুকু সময় ধরে কাজ করানো হয়েছিল তাদের গুণফলকে বলা হচ্ছিল কি বলের ঘাত, যাকে কিনা বড় হাতের জে দ্বারা প্রকাশ করা হয়েছিল। যে বলের ঘাত সমান সমান লেখা যাচ্ছিল হচ্ছে কি তোমার বলের ঘাত সমান সমান লেখা যাচ্ছিল কি এফ গুণ হচ্ছে টি। এখন আরেকটা ভাবে আমি তোমাদের প্রমাণ করে দেখাইছিলাম, যদি তোমাদের মনে না থাকে তাহলে আমাদের গত ক্লাসের যেই লেকচারটা ছিল সেই লেকচারটা একটু খুঁজে বের করে দেখবে প্লিজ। যে সেটা হচ্ছে আমাদের লেখা যাচ্ছিল যে ভরবেগের পরিবর্তন সমান সমান কি লেখা যাচ্ছিল, অর্থাৎ এফ গুণন টি সমান সমান লেখা যাচ্ছিল কিন্তু আমাদের কি বল ভরবেগের পরিবর্তন, এই জিনিসটা কিন্তু আমাদের লেখা মানে লেখা যাচ্ছিল। এটা এই সূত্র, এটাও কিন্তু একটা সূত্র, এইটাও কিন্তু আমি গত ক্লাসে কিন্তু তোমাদের কেমনে আসছিল এটা কিন্তু দেখাই দিয়েছিলাম। যদি মনে না থেকে থাকে তাহলে দয়া করে আগের পাশে ভিডিওটা একটু দেখে নেবা তাহলে তোমাদের মনে হয়ে যাবে। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন সূত্র পাইলাম একটা, একটা পাইলাম দুইটা, অর্থাৎ অর্থাৎ হচ্ছে একটা পাইলাম হলো কি ভরবেগের পরিবর্তন সমান এমভি মাইনাস এমইউ, আর একটা পাইলাম এফ ইনটু টি সমান সমান হলো কি ডেল্টা পি, অর্থাৎ ভরবেগের পরিবর্তন সমান সমান হচ্ছে কি বলের ঘাত। বলের ঘাত মানে কি বল গুণন সময় আর ডেল্টা পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা লেখা যায়। এখন আমি এটা মেশাবো না, এখন তোমাদের কাছে আমি প্রশ্ন রাখবো। দেখো আমার যে মানগুলো দেওয়া আছে এখানে যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথমে আমাদের দেওয়া আছে কার মান, ভর মানটা দেওয়া আছে, ভর এম সমান সমান আমাদের জানা আছে কয় কেজি 20 কেজি জানা আছে। তারপরে আমার এখানে বলা আছে এফ এর মান, এফ এর মানটা বলা আছে কয় নিউটন 2000 নিউটন বলা আছে। এখন টি এর মানটা বলা আছে কত 0.1 সেকেন্ড, তোমার কাছ থেকে বলা আছে ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন কত, তার মানে ডেল্টা পি সমান সমান হচ্ছে ওয়ান। এখন তোমার চোখের সামনে স্পষ্টত দুইটা সূত্র আছে, এখন তুমি বলো বা তোমরাই বলো দেখো কোন সূত্রটা বসানো যেতে পারে, এইভাবে একটু চিন্তা করতে হবে। একটা অঙ্ক যখন তোমার সামনে আসবে তখন অবশ্যই সেই অঙ্কটা তোমার মাথার ভিতরে এমন ভাবে কাজ করাবা যে এবং এই কাজ করানোর জন্য অবশ্যই যে অধ্যায়টার অঙ্ক সেই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। যদি জানা না থাকে তাহলে তুমি যতই মাথার মধ্যে মানে মাথা ঘামানোর চেষ্টা করো মাথার ব্রেইন নষ্ট হবে, তাছাড়া কোনো ফল তুমি পাবে না। দেখো আমাদের এই সূত্রটা কি বসানোর কোনো সম্ভাবনা আছে তোমাদের কি মনে হয়? অবশ্যই না।
এখন আমাদের যেটা অপশন দ্বিতীয় অপশন সেই সূত্রটা আমরা বসাতে কিন্তু পারি, অনায়াসে বসাতে পারি। ডেল্টা পি সমান সমান আমরা বসাতে পারবো কত? আমাদের কি বসাতে পারবো? এফ গুণন টি। তাই আমরা এখানে লিখবো যে আমরা জানি যে উই নো দ্যাট সেটা হচ্ছে যে ডেল্টা পি সমান সমান আমরা লিখবো হচ্ছে কি এফ ইনটু টি। এফ এর মানটা আমাদের কত জানা আছে? এফ এর মানটা জানা আছে হচ্ছে 2000, কোন সময়ের মানটা জানা আছে কত? 0.1। অতএব ডেল্টা পি সমান সমান তুমি এখানে পাচ্ছ 200। এখন এফটা কি হবে তোমরা মনে মনে ভাবো তো দেখি, হয়তো বা মনে মনে ভাবছো, দেখো যদি যেটা ভাবছো সেটার সাথে আমার উত্তরটা মিলে কিনা, যদি মিলে তাহলে তোমরা ঠিক, যদি না মিলে তাহলে তোমরা ভুলের মধ্যে আছো। কিন্তু আমি কেজি মিটার পার সেকেন্ড, তোমরা হয়তো বা অঙ্কটা লেখার সময় ভাবছিলে যে এত বড় অঙ্ক এটা কেমনে করবো, দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজেই হয়ে গেছে, তাই না? আচ্ছা, আশা করি তোমরা সবাই এই পাঁচটা অঙ্ক ভালো করে বুঝতে পারছো। এখন এটা গেল আমাদের প্রথম টাইপ, মানে ছোট 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 অঙ্কগুলো যেগুলো আমাদের পরবর্তীতে বড় যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো করাতে আমাদের অনেক সহায়তা করবে। আমরা দুই নম্বর টাইপে যাব, যে দুই নম্বর টাইপের অঙ্কগুলো আমরা করব আমি তোমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রর কয়েকটা একটা সমীকরণ তোমাদের পড়াইছিলাম গত গত ক্লাসে, যেটা কিন্তু আমরা পাইছিলাম নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা পাইছিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ সূত্রের বিবৃতিটা তোমাদের মনে আছে কিনা আমি একটু বলি অফিসিয়াল ভাষায়, আমার সাথে তোমার একটু মিলাই না, যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের মোট ভরবেগের কিন্তু কোনো মোট ভরবেগের সমষ্টির কোনো পরিবর্তন কিন্তু হবে না। অর্থাৎ এটা কিন্তু আমি বাংলায় বলতে চাই, সমীকরণটা আমরা যখন প্রমাণ করেছিলাম সেই সমীকরণটা কেমন ছিল আমি একটু বলে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো আমি এটা লিখে দিচ্ছি, সমীকরণটা ছিল এরকম, দেখো সমীকরণটা ছিল দুইটা ভরের প্রস্থ, আমি দুইটা গাড়ি দেখাইছিলাম, অবশ্যই মনে আছে তোমাদের, দুইটা গাড়ি দিয়ে দাঁড়িয়ে বোঝাই দিয়েছিলাম যে এম ওয়ান ইউ ওয়ান যোগ হচ্ছে তোমাদের কি হয়েছিল এম টু ইউ টু সমান সমান এম ওয়ান ভি ওয়ান যোগ হচ্ছে তোমরা কি লিখতে পারছিলাম এম টু ভি টু, যদি আলাদা আলাদা ভরের দুইটা বস্তু হয়, তাই না? এই সমীকরণটা আমরা পেয়েছিলাম কখন? ভরবেগের সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে। অর্থাৎ এইটুকুকে বলা হচ্ছে কি বাংলায় যদি বলতে চাই, তাহলে এইটুকুকে আমরা বলবো হচ্ছে কি বলবো আমরা আদি আদি ভরবেগের সমষ্টি, এইটুকুকে আমরা বলবো কি আদি ভরবেগের সমষ্টি, আর এইটুকুকে আমরা বলবো হচ্ছে শেষ ভরবেগের, এইটুকুকে আমরা বলবো হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি, এটুকু আমরা বলবো হচ্ছে শেষ ভরবেগের সমষ্টি। এখন তোমাদের আমি এই অঙ্কটা এই সমীকরণটা যখন পড়াই দিয়েছিলাম আমার যতদূর সম্ভব আমার সঠিক মনে পড়তেছে না, যে যখন আলাদা আলাদা বেগ যখন বের করতে বলা হবে তখন আমাদের আলাদা আলাদা শেষ বেগের মান যখন বের করতে বলা হবে দুইটা গাড়ির ক্ষেত্রে তখন কিন্তু আমাদের এই সমীকরণটা হবে। হ্যাঁ, এখন যদি আমাদের দুইটা বস্তুর সংঘর্ষ আলাদা দিক থেকে আসতেছিল আলাদা আলাদা বেগে আসছিল, আসে ধাক্কা লাগার পরে যখন বলা হবে যে ধাক্কা লাগা অবস্থায় এদের একত্রিত বেগ কত, অর্থাৎ যখন দুইটা বস্তু যখন একত্রে ধাক্কা লাগবে সেই সময় তার বেগ কত, তখন অর্থাৎ এইটাকে বলা হচ্ছে আমাদের সমবেগ বা একত্রিত বেগ বা মিলিত বেগ, যেটা দুইটা বস্তু মিলিত হলে যেটাকে বলা হয় সেটাকে মিলিত বেগ। এইটা যখন মিলিত বেগের যখন সমীকরণ বা মিলিত বেগ যখন কোনো প্রশ্নে চাওয়া হবে তখন এই সমীকরণটাকে আমরা মডিফাই করব, সেটা হচ্ছে তখন মিলিত বেগ মানে কি দুইটা বস্তুর তখন বেগ কয়টা হবে, একটাই বেগ হবে, তখন আমাদের এই ভি ওয়ান আর ভি টু লেখার কিন্তু কোনো মানে প্রয়োজন পড়বে না, তখন আমরা কিভাবে এই সূত্রটাকে লিখবো মিলিত বেগের ক্ষেত্রে। আমি একটু তোমাদের জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখতেছি যে মিলিত বেগের ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে লিখবো, মিলিত বেগের ক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে লিখবো এইভাবে এম ওয়ান ইউ ওয়ান যোগ, আগের অংশটা কোনো পরিবর্তন হবে না, এম টু ইউ টু সমান সমান আমরা এখানে লিখবো হচ্ছে এম ওয়ান যোগ হচ্ছে এম টু ইন্টু হচ্ছে আমরা এখানে কি ভি, এই যে ভিটা এই ভির নামটাই হচ্ছে আমাদের কি মিলিত বেগ, এই ভিটাকে বলা হচ্ছে আমাদের মিলিত বেগ, কারণ দুইটা বস্তু একটা বেগই মিলিত বেগ মানে কি দুইটা বস্তু বেগ তখন একটাই হবে। আশা করি আমার কথাটা তোমরা বুঝতেছ, এটা হলো আমাদের দুইটা সমীকরণ যখন আলাদা আলাদা বেগ থাকবে তখন ওইটা। আচ্ছা, এখন আমি এই এই ক্যাটাগরির একটা অঙ্ক আমি তোমাদের একটু পড়াবো, একটু সবাই একটু মনোযোগী হও। দেখো আমি এই সূত্রটা একটু মেশাই দিচ্ছি তোমাদের, মেশাই দিই, দেখো আমি ছয় নম্বর অঙ্কটা আমি বোর্ডে একটু লিখতেছি, ছয় নম্বর অঙ্কটা আমরা লিখতেছি, ছয় নম্বর অঙ্কটা এখানে বলা আছে
ছয়শো কেজি ভরের একটি গাড়ি, 600 কেজি ভরের, 600 কেজি ভরের একটি গাড়ি বিশ মিটার পার সেকেন্ড বেগে চলতে 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 1400 কেজি ভরের 1400 কেজি ভরের স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। ধাক্কা খেয়ে কি বলা আছে? আটকে গেল। দুইটা বস্তু, একটা বস্তু 600 কেজি ভরের, সে বস্তুটা যাচ্ছিল, আর আরেকটা বস্তু মানে গাড়ি, সে কিনা 1400 কেজি ভর, সেটা এক জায়গায় স্থির ছিল। একটা সময় 1400 কেজি ভরের এই গাড়িটা একটা সময় সরি 600 কেজি ভরের এই গাড়িটা একটা সময় 1400 কেজি ভরটাকে কি করে দিল, ধাক্কা ধাক্কা দিয়ে যেটা কি হয়ে গেল বলা হচ্ছে আটকে গেল। তারপর বলা হচ্ছে যে মিলিত গাড়ি দুটির বেগ কত, অর্থাৎ গাড়ি দুটির মিলিত বেগ কত। এখানে প্রশ্ন করা হচ্ছে গাড়ি দুটির মিলিত বেগ কত, আমাদের এটা চাওয়া হচ্ছে। দেখো এখন এই আটটা অঙ্ক দিয়ে আমরা কিন্তু দুইটা করতে পারবো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের সৃজনশীলের উদ্দীপক হিসেবে অনেক আসে। তো এখানে দেখো একটা প্রশ্ন করা হয়েছে এখানে যে গাড়ি দুইটার মিলিত বেগ কত। এই এতদূর পর্যন্ত একটা উদ্দীপক দেওয়া যদি থাকে, এটা থেকে আমরা সৃজনশীলের একটা প্রশ্ন বানাতে পারবো। দেখো এখান থেকে এই পর্যন্ত একটা সৃজনশীলের উদ্দীপক হয়ে গেল, আর কি গেল পর্যন্ত তোমার ক আর খ নাম্বারে তো প্রশ্ন থাকবে। ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্ন আর খ নাম্বারে অনুধাবনমূলক প্রশ্ন একটা দেওয়া থাকবে। গ নাম্বারে তোমার কাছ থেকে যেটা বলা হবে সেটা হচ্ছে গাড়ি দুইটার মিলিত বেগ কত। তাহলে ঘ নাম্বারে কি হবে, ঘ নাম্বারে আমরা কিন্তু এটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে যে এই যে এইটা আমরা করতেছি কোন সূত্র সমীক বা কোন সমীক কোন সমীকরণের সাহায্যে আমরা করতেছি, ভর বেগের সংরক্ষণ সূত্রের সমীকরণের সাহায্যে কিন্তু আমরা এটা করতেছি। এবং ঘ নাম্বার প্রশ্নটা বলা থাকবে যে এটা কি বা উদ্দীপকের ঘটনাটি কি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে। আমি আরেকবার বলতেছি যে তোমরা দুই না যদি খাতা কলমে বসে থাকো তাহলে প্রথম অঙ্কটা প্রথম প্রশ্নটা আমরা এটাই গাড়ি দুইটি মিলিত বেগ কত আমরা এটা বের করবো। এবং দুই নম্বর প্রশ্নটা হবে এরকম যে উদ্দীপকের ঘটনাটি কি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে, এটা আমরা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমাদেরকে কিন্তু দেখাতে হবে। দেখো আমি প্রথমটা একটু বের করি, তারপরেটা আমরা একটু পরে বের করতেছি। দেখো এখন প্রথম বলা হচ্ছে গাড়ি দুইটার মিলিত বেগ কত। এখন আমার এখানে গাড়ি কয়টা আছে, দুইটা গাড়ি আছে, তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে এখানে একটা গাড়ি আর একটা গাড়ি মানে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো, মানগুলো যেগুলো আমাদের দেওয়া আছে আমরা এইভাবে লিখবো যে প্রথম গাড়ির ক্ষেত্রে হচ্ছে আমাদের এম আর এর মানটা কত দেওয়া আছে। আমার এখানে প্রথম গাড়ির ক্ষেত্রে এম আর এর মান 600 কেজি বলা আছে, প্রথম গাড়িটা চলছে কত বেগে, আমার এখানে ইউ আর এর মানটা বলা আছে হলো কত, এটা 20 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, তাই না কি? এটা হলো প্রথম গাড়ির তথ্য, প্রথম গাড়ির আর কোনো তথ্য আমাদের এখানে দেওয়া নাই। এখন দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো চলতে চলতে 1400 কেজি ভরের একটি অপর একটি বলা উচিত ছিল আমার এখানে, 1400 কেজির অপর একটি গাড়ি স্থির ট্রাকের সাথে, এটাকে সরি এখানে গাড়ি লেখা আছে এখানে ট্রাক লেখা আছে, কোনো সমস্যা নাই, আমার সাথে সমস্যা নাই। তাহলে আমাদের এখানে ট্রাকের ক্ষেত্রে বা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তোমরা লিখতে পারবা যে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বা ট্রাকের ক্ষেত্রে এই কথাটা লিখতে পারবা তোমরা। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখতে পারবো যে M2 = আমার এখানে কত হবে, M2 = হচ্ছে কত কেজি, 1400 কেজি। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবা এই 1400 কেজি ভরের গাড়িটা কিন্তু ছিল স্থির অবস্থা, বলা আছে এটা কিন্তু স্থির অবস্থায় ছিল, 1400 কেজি ভরের একটি স্থির ট্রাক আছে, তার মানে এটা ছিল স্থির, আদি বেগের মানটা হবে কত, 0। এখন তোমার কাছ থেকে বলা হচ্ছে যে মিলিত বেগ কত, তাহলে মিলিত বেগ মানে কি বলো দেখি তোমরা, মিলিত বেগ হচ্ছে আমাদের ভি, ভি সমান সমান হচ্ছে বলা হচ্ছে কত,
ওয়াহ, মিলিত বিভি সমান ওয়াহ, তোমাদের হয়তো বা মানে অটোমেটিক্যালি বা অলরেডি হয়তো বা তোমরা বুঝতেই পারতেছো এটা আসলে কোন সূত্র পড়ে যাবে, ভরবেগের সংখ্যক কোন সূত্রের যে দ্বিতীয় যে অঙ্কটা মানে দ্বিতীয় যে সমীকরণটা আমি একটু আগেই তোমাকে বোঝাইলাম সেদিকে কিন্তু আমাদের এই অঙ্কটা নিয়ে যাচ্ছে, তাই নয় কি? তাহলে আমরা এখন মান বসাবো, দেখো সূত্র বসাবো, যে আমরা জানি হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান যোগ হচ্ছে এম টু ইউ টু সমান সমান, মিলিত বেগের ক্ষেত্রে আমরা জানি এম ওয়ান যোগ হচ্ছে এম টু ইন্টু হচ্ছে কি ভি। এখন আমরা মানগুলো বসাই দিব, দেখো এখন মানগুলো বসাই দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এম ওয়ান এর মান আমাদের কত জানা আছে, 600 কেজি জানা আছে, 600 গুণ হচ্ছে, ইউ ওয়ান এর মান জানা আছে কত, 20 যোগ এম টুর মানটা জানা আছে কত আমাদের, 1400 গুণ ইউ টুর মান জানা আছে কত, 0 গুণ 0 সমান সমান এম ওয়ান এর মান কত, 600 যোগ হচ্ছে আমার এখানে কত, এম টুর মান 1400 ইন্টু হলো কত ভি। তোমরা এখন লক্ষ্য করলে দেখতে পারবা এখানে 1400 গুণন আমাদের 0 আছে। তোমরা জানো যে জিরোর সাথে যেটাই গুণ অবস্থায় থাকুক না কেন, যত বড়ই সংখ্যা হোক না কেন, টোটাল মানটা হবে কত, 0। তার মানে এইটুকুর মান আমাদের কত হচ্ছে, এইটুকুর মান আমাদের হয়ে যাচ্ছে কত, 0। তাহলে এটা নেওয়ার আমার কোনো দরকার নাই, তাহলে আমি এখন এখানে গুণ করে দিতে হবে কত, এখানে 6 যোগ 15 12, 12 দিয়ে আমার কত হবে, 300, আর এখানে 1400 যোগ 600 তাহলে কত হবে, 2000 ভি। তাহলে আমরা ভি মানটাকে বের করবো, তাহলে ভি সমান সমান হবে কত এখানে, তাহলে আমাদের হবে কত, এখানে 12000 ভাগ আমরা দিব হলো কত দিয়ে, 2000, অতএব ভি সমান সমান হবে কত, 6 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওই দুইটা গাড়ির মিলিত বেগ হবে কত, 6 মিটার পার সেকেন্ড। বুঝতে পারতেছ, আশা করি বুঝতে পারছ। তো এখন এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটু দেখো, আরেকবার একটু দেখো, দেখো আমরা প্রথম বর 1400 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ 20 মিটার পার সেকেন্ড বেগে কি করতেছে, চলতে চলতে এটা 1400 কেজি ভরের কি করতেছে, 1400 কেজি ভরের একটি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। গাড়ি দুটা মিলিত বেগ কত, আমাদের প্রথম গাড়ির ক্ষেত্রে যাওয়া ছিল ভর 600, সেই গাড়িটার আদি বেগ ছিল 20 মানে 20 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ভরটা দেওয়া আছে 1400 কেজি, সেই গাড়িটা স্থির ট্রাক ছিল, একটা স্থির মানে তার আদি বেগের মানটা কত হবে, 0 মিটার পার সেকেন্ড। ভির মানটা কত আমাদের বের করতে বলা হয়েছিল, সেই ভির মানটা আমরা বের করলাম ভাবে সূত্র বসানোর পরে, বসানো সে অঙ্কটা আমাদের হয়ে গেল। এখন একটু আগে তোমাদের বললাম যে সেটা হচ্ছে ঘ নাম্বার অঙ্কটাই, এই ধরনের উদ্দীপকের ক্ষেত্রে ঘ নাম্বারের যে অঙ্কগুলো আসে সেটা হচ্ছে কি, যে উদ্দীপকের ঘটনাটি কি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে, এই ক্যাটাগরি বা এই নিয়মটা আমরা এখন কেমন করে করবো একটু দেখো, খুবই সোজা এখানেই আমাদের অঙ্কটা করা আছে। হ্যাঁ এখন দেখো আমাদের এই অঙ্কটাতে আমি নতুন একটা ভ্যালু পাইলাম মিলিত বেগ, ভির মান, ভির মানটা কত পাইলাম আমরা, 6 মিটার পার সেকেন্ড পাইলাম। এখন আমি কিন্তু ঘন নাম্বার অঙ্কটা মানে পরের অঙ্কটা করে দিচ্ছি, আর পরের যে অঙ্কটা তোমাদের আমি লিখে নিতে বললাম যেটি কি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে সেটা করে দিচ্ছি। সেটার জন্য আমরা কিন্তু জানি এই ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক অংশে দুইটা স্টেপ ছিল, দুইটা পার্ট ছিল, একটা সমান চিহ্ন ছিল বাম পাশে, একটা ছিল ডান পাশে, আরেকটা অংশ ছিল। বাম পাশের অংশটা আমি বলছিলাম কি জানো, আদি ভরবেগের সমষ্টি। তাহলে আমরা এখন দেখব যে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হয় কিনা, যদি আমাদের আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হয় তাহলে বুঝতে হবে যে এটা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে, নতুবা এটা কিন্তু সমর্থন করবে না। তাহলে আমরা এখন লিখি এখানে দেখো, আদি ভরবেগের সমষ্টি এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ব্যবহার করব, এখানেও ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু তোমার মিলিত বেগের সূত্রটা দিয়ে অঙ্কটা করছো তাই এই মিলিত বেগের এই সূত্রটা দিয়েই তোমার আদি অংশটার মান বের করতে হবে এবং পরেরটা শেষ অংশটার মান বের করতে হবে। হ্যাঁ তাহলে আমাদের আদি বেগের অংশটা আদি ভাবে সমষ্টির মান এম ওয়ান ইউ ওয়ান যোগ হচ্ছে এম টু ইউ টু, কোনো সমস্যা নাই এখানে, এম ওয়ান এর মানটা হচ্ছে 600 গুণ হচ্ছে 20 যোগ হচ্ছে এম টুর মানটা 1400 গুণ হচ্ছে কত, 0, এখানে আমার টোটালি মান হয়ে যাচ্ছে কত, 0। তাহলে এখানে কাজ করে আমার কত হবে, 6 যোগ 12 12000 কেজি মিটার পার সেকেন্ড। আমাদের সূত্র জানা আছে ভরবেগের, ভরবেগের সূত্র এই এককটা আমাদের কি জানা আছে, কেজি মিটার পার সেকেন্ড। এখন শেষ ভরবেগের সমষ্টি মানটা আমরা এখন বের করবো দেখো, অতএব শেষ ভরবেগের সমষ্টি, শেষ শেষ এই যে ভর বেগের সমষ্টি সমান সমান,
ওই সমীকরণটা ডান পাশে আমাদের কি ছিল m1 যোগ কি ছিল m2 ইনটু কি জানা ছিল আমাদের b তাহলে এই অংশটা আমাকে বসাতে হবে তাহলে m1 এর মানটা কত আমাদের এখানে জানা আছে 600 যোগ হচ্ছে আমাদের কত এখানে সরি 600 যোগ হচ্ছে আমাদের কত এখানে 1400 গুণন আমার এখানে কত আছে 6 তাহলে এই দুইটা গুণ যোগ করে দিলে হবে কত 2000 গুণন হচ্ছে কত 6 তাহলে 6 আর 2000 গুণ করে দিলে হবে আমার কত 12000 কেজি মিটার পার সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ দেখো এই গাড়িটার আদি ভরবেগের সমষ্টি হয়েছিল কত 12000 কেজি মিটার পার সেকেন্ড এবং শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে আমাদের কত 12000 কেজি মিটার পার সেকেন্ড কাজেই যেহেতু আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি দুইটা সমান হয়ে গেছে তাই এই উদ্দীপকের এই ঘটনাটি বা উদ্দীপকের ওই দুইটা গাড়ি আমাদের ভরবেগ সংরক্ষণ সূত্রকে সমর্থন করে শুধুমাত্র এইটুকু জিনিসে লিখলে হবে যে হ্যাঁ উদ্দীপকের গাড়ি দুইটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে বাস আজকে এই পর্যন্তই তোমাদের আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের বাকি আরো অনেক অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব আপাতত এই 6টা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এগুলো তোমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে এবং এগুলো যদি তোমরা পারো তাহলে আমার বিশ্বাস পরীক্ষাতে তোমরা ভালো করবে শুধু আমাদের একাডেমিক পরীক্ষা না যে কোনো পরীক্ষাতেই তোমরা অবশ্যই ভালো করবে হ্যাঁ আচ্ছা যাই হোক সেগুলো পরের কথা তোমরা ক্লাস 9 এ আসো এবং যেহেতু আমাদের বৈশ্বিক একটা মহামারী দেখা দিয়েছে তোমরা আজকেও জানো যে 182 জনের মতো করোনা আক্রান্ত হয়েছে আমাদের বাংলাদেশে তার মধ্যে 4 জন কি 5 জন মারা গেছে সঠিক আমি বলতে পারতেছি না যাই হোক তোমরা অবশ্যই বাসার ভিতরে থাকবে অর্থাৎ যেটাকে আমরা হোম কোয়ারেন্টাইন বলতেছি হোম কোয়ারেন্টাইনে থাকবা থেকে অবশ্যই তোমরা প্রথম সাময়িকের যে সিলেবাসটুকু যদিও আমাদের প্রথম সাময়িকের পরীক্ষা নিয়ে একটু মানে দুশ্চিন্তার মধ্যেই আছি আমি আমি ব্যক্তিগত ভাবে বুঝতেছি না আমি আসলে কতটুকু কি হবে সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা এবং আমরা বাসায় থেকে আমাদের প্রথম সাময়িকের সিলেবাস যেটা সেটা বারবার আমরা বলতেছি সেটা রিভাইজ দেবা তোমরা বারবার করবা কোনো সমস্যা হলে আমাদের সেলফোন নাম্বার তোমাদের কাছে আছে আমাদের সাথে তোমরা ফোনে কন্ট্যাক্ট করবা এখানে আসার কোনো দরকার নাই অথবা ফেসবুকে তোমরা অনেকে ফেসবুক চালাও আমাদের সাথে তোমরা ফেসবুকে কথা বলতে পারো কোনো সমস্যা নাই যে কোনো সমস্যায় তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সর্বাত্মক চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য তো আবারও সেই একই কথা সবার দীর্ঘায়ু আমি কামনা করতেছি সকলে যেন আল্লাহ তাআলা এই ভাইরাসটা থেকে মুক্ত রাখে সেই আশা ব্যক্ত করতেছি এবং সবাই বাসায় থাকবে এবং প্রত্যেকেই আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক মিনিমাম 2 ঘন্টা পর পর তোমরা কিন্তু সাবান দিয়ে হাত ধৌত করবা এবং অপ্রয়োজনে কখনোই কিন্তু তোমরা হাত হাতের নখ গুলো যেগুলো এগুলো মুখে বা নাকে বা চোখে কিন্তু কখনোই দিবে না তোমরা এগুলো জানো বিভিন্ন ভাবে কিন্তু জনসচেতনতামূলক দিয়ে কিন্তু দেওয়া হচ্ছে এবং তোমরা জানো যে বাংলাদেশে এটা কিন্তু আরো মানে ভয়াবহ ধারণ করতে পারে বলে বিশ্লেষকগণ কিন্তু মতবাদ ব্যক্ত করতেছেন কারণ আমরা জানি আমরা বাঙালি হিসেবে কিন্তু খুব বেশি সচেতন জাতি নই যাই হোক সকলে দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনা করতেছি এবং সকলে তোমরা আমার জন্য দোয়া করবে আমরা আমরা আমি যেন আমার পরিবার সব ভালো থাকতে পারি এবং তোমরাও ভালো থাকো এই দোয়া আমি করি এই বলে আমি আমার আজকের ক্লাসটা শেষ করতেছি আসসালামু আলাইকুম